দেখো দেখো সব ব্র্যান্ডেড লোক আমাদের, দেখেছো? সব ব্র্যান্ডেড লোক নিয়ে ঘুরতে হয়, একটা চার্মই আলাদা হবে। আবার চাউমিনের প্যাকেট, ঠিক আছে? এখানকার পুলিশ সিকিউরিটি না খুব স্ট্রিক্ট, জিনিসটা বুঝলাম যা। ও আচ্ছা, এটাতে চুরি না করে নিয়ে যেতে পারে, ওই জন্য এটার সাথে বেঁধে রেখে দিয়েছে। অফ রোড আজকে হলো, আমরা বীরগঞ্জেই রয়েছি। কালকে রাতে যখন বীরগঞ্জেই রয়েছি, তারপর তো দেখলাম যে আমাদের ওয়েদার ফোরকাস্ট বলছে 70% বৃষ্টি হবে। একদম কেস খেয়ে গেছি আমরা, জানো? একদম কেস খেয়ে গেছি। আমাদের খাওয়া দাওয়া চলে এসছে। কি সার্ভিস দেখো তো, সার্ভিস দেখো। খেয়ে নাও, খেয়ে নাও, তোমাদের খাবার দিয়ে গেছে। এখন এই এত সরঞ্জাম রয়েছে, এগুলো সবার গাড়িতে আমরা আবার নতুন করে এটাকে আবার লাগাবো, মানে বাঞ্জি ফাঞ্জি দিয়ে যেগুলো করেই আমরা নিয়ে যাই। তো এটা একটা বড় চ্যালেঞ্জ, ঠিক আছে? তো গাড়িগুলো রাত্রিবেলা খুব সুন্দর একটা জায়গায় রাখা ছিল, মানে ভেতরে একটা গোডাউন করা রয়েছে, ওখানে রাখা ছিল। এখন বাইকগুলোকে নিয়ে আসছে এখানে, এখানকারই ডিপার্টমেন্টের লোকেরা নিয়ে আসছে, আর আমরা জাস্ট এইটাকে বেঁধে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের বিলের পর্বগুলো হয়ে যাচ্ছে এখানে। তারপর দেখিয়েছি কত সুন্দর এই জায়গাটা, ঠিক আছে? রিসেপশনটা সত্যি খুব সুন্দর, এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা রেস্টুরেন্ট কাম বার রয়েছে ভেতরটাতে, তো এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো। মানে আসো, যদি বীরগঞ্জে এসে স্টে করতে চাও এই জায়গাটায় আসো। একটু হয়তো কস্টলি লাগতে পারে এই যা। ইধার সে পোকড়া যায়গে, পোকড়া সে আপনার জংশন হোকে মুক্তিনাথ ডোয়ার মাস্তান করকে ফির বাপাস কাঠমান্ডু যায়গে। আপনি আসাম নেই? ওয়েস্ট বেঙ্গল কলকাতা। তো সব রেডি করে ফেলেছি, একটু কাদা আছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো। যাই হোক, ময়লা তো হবেই, যতই সুন্দর বাইক হোক, যতই ভালোভাবে ধোয়াই না কেন, আবারও হয়তো আজকে ময়লা হয়ে যাবে। গাড়ি ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট দেখো কত পরিষ্কার হয়ে গেছে। কালকে ওখানে গাড়িটা ধোয়ানো হয়েছে। সবাই রেডি? শুধু জ্যাকেট পরা বাকি থাকো? রেডি? দেখো দেখো সব ব্র্যান্ডেড লোক আমাদের, দেখেছো? সব ব্র্যান্ডেড লোক নিয়ে ঘুরতে হয়, একটা চার্মই আলাদা হবে, জিনিসপত্রই আলাদা ধরনের। আবার চাউমিনের প্যাকেট, ঠিক আছে? সব নিয়ে ঘুরছে। ন্যাশনাল হাইওয়ে 22, ন্যাশনাল হাইওয়ে 22 এটা। এক সামনে একটা মাইলস্টোন দেখলাম, সেখানে লেখা ছিল এখান থেকে পোকড়ার ডিস্টেন্স আছে 250 কিলোমিটারের মতন। কারণ আমাদের হোটেল থেকে পোকড়ার ডিস্টেন্স দেখাচ্ছিল 257 কিলোমিটার, তো মোটামুটি 7-8 কিলোমিটার তো এমনিই চলে এসেছি, আর হয়তো 250 কিলোমিটারের মতন বাকি আছে। আমরা রওনা দিলাম 12:15-20 নাগাদ রওনা দিয়েছি সকালবেলা। আমরা একটু দেরি করে বেরোলাম এই কারণে, কালকে যে এর আগের দিন যখন পৌঁছলাম, আমরা 22 ঘন্টা এক স্ট্রেচে গাড়ি চালিয়েছি, যার জন্য একটু আমাদের আরামের দরকার ছিল। কেননা এরপর আমাদের শুধু পাহাড়ের যাত্রা হবে, শরীরটাকে আমরা একটু ক্লান্তি দূর করেই নিলাম, তো এটা হওয়াটা স্বাভাবিক। তো তোমরা যদি কখনো এই ধরনের স্ট্রেচ করে থাকো, তো পরের দিনটা রাখবে, একটু শরীরটাকে বিশ্রাম দেবে। বিশ্রাম দিলে তোমাদের পরের দিন গাড়ি চালাতে সমস্যা হবে না। শরীর বলে একটা জিনিস তো আছে, কি বলো, তাই না? পর্যন্ত ওয়েদার আমাদের সাথ দিচ্ছে। কাঠমান্ডুতে বৃষ্টি হচ্ছে, সকালবেলা রিপোর্ট পেয়েছি। তো পোকড়াতে দেখি, পোকড়াতে আশা করছি বৃষ্টিটা পাবো না, দেখা যাক কতদূর কি বৃষ্টি না পেয়ে থাকি। সামনে একটা ফরেস্ট পড়বে, 37 কিলোমিটারের ফরেস্টটা। আমাদের হোটেল থেকে বলে দিল
ফরেস্টে তোমরা কোথাও দাঁড়াবে না, আর যদি কোথাও দাঁড়াও একান্ত তাহলে এক জটলা হয়ে দাঁড়াবে, এক দু মিনিটের বেশি দাঁড়াবে না, কেননা ওখানে বন্য প্রাণী প্রচুর পরিমাণে রয়েছে ওই ফরেস্টের মধ্যে। কিছু দূর অন্তর অন্তর এখানে বোর্ড দেওয়া রয়েছে সাবধান বলে, আর এখানে কি সুন্দর ক্যামেরা সেটিং করা রয়েছে, মানে সিসিটিভি ক্যামেরা সেটিং করা রয়েছে, মানে গুছিয়ে তৈরি করা, এক এক দেশের এক এক রকম সিস্টেম গুছিয়ে তৈরি করা। আর এখানকার পুলিশ সিকিউরিটি না খুব স্ট্রিক্ট, জিনিসটা বুঝলাম যা। তবে এখনও পর্যন্ত খুব গভীরে ঢুকিনি জঙ্গলের, সবেমাত্র স্টার্টিং হলো, একটু ভেতরে ঢুকলে পরে আমি ক্যামেরাটা অন করে আবার দেখাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে গিয়ে হাতওড়া, মানে হাতওড়া ফরেস্টটা যে আছে, ফরেস্টটা পার করলে পরেই হাতওড়া বলে জায়গা। কালকে যাওয়ার চেষ্টা করেছিলাম হাতওড়াতে, কিন্তু শরীর আর কারোরই পারমিট করছিল না, লাস্টে হাতওড়া যেতে পারিনি। এই যে চালু হয়ে গেল আমাদের ধীরে ধীরে পাহাড় চড়াই, ঠিক আছে, একটা গোল করে ঘুরে উপরে উঠলাম, ক্যামেরাটা অফ ছিল অবশ্য, তবে এই পাহাড় চড়াই স্টার্ট হচ্ছে। পাহাড়টা এই যে এখান থেকেই স্টার্ট, সামনে দেখতে পাচ্ছ, চলো সামনে। আর কটা দিন তো আমাদের পাহাড়েই থাকতে হবে, পাহাড়েই কাটাবো, পাহাড়ের খাবার খাবো, পাহাড়ের দৃশ্য দেখবো, পাহাড়ের গান শুনবো, পাহাড়ে ইয়ার্কি করবো, মজা করবো, তোমাদের ভিডিও, তোমাদের জন্য ভিডিও বানাবো, সব কিছুই চলবে। আর পাহাড়ে ঠিক এভাবেই গাড়ি নিয়ে পরপর লাইন আপ করে দাঁড়াবো। বাদরগুলোকে দেখো, এই 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 রাস্তাটা দেখেছো কীরকম, আমাদের পাহাড় চড়াই হচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগা শুরু করেছে, মানে একে তো মেঘলা আকাশ, ওয়েদারটা ঠান্ডাই ছিল, কিন্তু তুলনামূলকভাবে যে শীতের ব্যাপারটা আছে সেটা গায়ে একটু আমেজ আনাচ্ছে, মানে আমেজ আসা শুরু হয়েছে। মায়াবী লাগছে জায়গাটা, হ্যাঁ, উপরটাতে মেঘ জমে আছে, আমরা তো খুব একটা এখনো উপরে উঠে আসিনি, তবুও গাছের ফাঁক দিয়ে দেখো বোঝা যাচ্ছে কি না। যাই হোক, চলো আর একটু এগোনো যাক। ওখান থেকে যখন শটটা দেখছিলাম, হ্যাঁ ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, এখনো অতটা ঠান্ডা পড়ে পারেনি, মোটামুটি সেই আমেজটা চলে এসছে। আরে কমলাকান্ত, কমলাকান্ত নেপালে যাচ্ছে, কমলাকান্ত নেপালে যাচ্ছে, হ্যাঁ লাদাখ ঘুরলো, রাজস্থান ঘুরলো, এখন নেপাল এসেছে কমলাকান্ত। চলো রাইডটা কন্টিনিউ হোক, এখনও তো অনেক রাস্তা বাকি, অনেক ডেস্টিনেশনে দাঁড়াবো, অনেক সিনিক ভিউ পাবো। ওয়াও, গাড়ি চালাতে চালাতে কোথায় চলে এসেছি, পাহাড়ের না প্রত্যেকটা কোনায় আলাদা আলাদা ভিউ, আলাদা আলাদা সৌন্দর্য। বীরগঞ্জ থেকে পোকরা যাওয়ার রাস্তাটা প্রথমত একটু একটু খারাপ ছিল, তারপর থেকে এখন রাস্তা সত্যি খুব ভালো হয়ে রয়েছে, আর ওয়েদারও এখনও পর্যন্ত আমাদের সঙ্গে সাথ দিচ্ছে। অবশ্য বৃষ্টি নামার সম্ভাবনাটা 30-35 মানে 30-40% আছে, দু চার ফোঁসলা বৃষ্টিও পড়লো, জল পড়লো, হেলমেটের কাছের উপর রয়েছে। যাই হোক, চলো ঠাকুর যেন সাথ দেয়। রাইডটা অবশ্য খুব ভালো চলছে আমাদের, নজরের গ্রুপের আমাদের রাইড, আজকে আমাদের
দ্বিতীয় দিন, দ্বিতীয় এপিসোড দেখছো, আর গত এপিসোড যদি না দেখে থাকো তোমরা যাও দেখো, আমরা 22 ঘন্টা রাইড করে কীভাবে বীরগঞ্জ এসে পৌঁছলাম তোমরা দেখো। আর অবশ্যই কমেন্ট করো, যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ইনস্টা 360 দিয়ে তোমাদের কয়েকটা শর্ট দেখালাম, শর্টগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আচ্ছা এটা কি জিনিস? এটা লাইটার। ও আচ্ছা, যাতে চুরি না করে নিয়ে যেতে পারে ওই জন্য এটার সাথে বেঁধে রেখে দিয়েছে। মানে বুদ্ধি দেখো এই দোকানটাতে। এখানে দেখি এটা রয়েছে এখানে, তার দেখছি যে এটা অ্যাকচুয়ালি লাইটার, বেশ ভালো। এইখান থেকে আমরা একটু ম্যাগি ঠ্যাগি খেয়ে নিলাম, ঠিক আছে, আবার বেরোনোর পালা। আমরা এসেছি এখনও পর্যন্ত মোটামুটি 100 কিলোমিটারের কাছাকাছি এসেছি, আমাদের এখনও 150 কিলোমিটার, 170 কিলোমিটার মতন এখনও বাকি আছে, 170 না ওই 160 কিলোমিটার মতন বাকি আছে পোকরা ঢুকতে। কি সুন্দর একটা ভ্যালি। হ্যাঁ, এই মাঝে মাঝে ছোটো ছোটো ক্লিপগুলো তোমাদের জন্য রেখেছি, তোমরা অনেকেই বলো দাদা সিনসিনারি দেখাও, আমার সামনাসামনি যারা আমার কাছের লোক যারা আছে তারা বলে ভালো ভালো ছবি তুলে নিয়ে এসো। ছবি তো দেখো তোল মানে সেইভাবে করা যায় না, মানে এই ভিডিওর মাধ্যমেই তোমরা জাস্ট দেখবে। আমরা পৌঁছে গেলাম ভরতপুর। এখানে নেপালে ডিজেল কত? 166.30 টাকা মতন। এখানে পেট্রোল প্রাইস 173। জায়গাটা অসাধারণ, একটু এসে দাঁড়ালাম। পাহাড়ের কোলে কি সুন্দর সুন্দর বাড়িঘর দেখো, ছোট্ট ছোট্ট, মানে অ্যাকচুয়ালি ছোট নয়, বাড়িঘরগুলো বড়, দূর থেকে কি অপরূপ লাগছে। আমরা এসে পৌঁছলাম পাহাড়ের একটা ছোট্ট গ্রাম বলা যেতে পারে, শহরও বলা যেতে পারে, যার নাম হচ্ছে মুগলিন, ঠিক আছে। আমার পেছনের এই ভিউটা দেখো সুন্দর লাগছে, তাই না? তো এই মুগলিন শহরটাতেও তোমার থাকার ব্যবস্থা আছে, এখানে যেরকম হোটেলস রয়েছে, ঠিক আছে, দর্শন হোটেল অ্যান্ড লজ, এরকম ধরনের হোটেলও রয়েছে, তুমি মুগলিনে এসেও থাকতে পারো। ছোট্ট একটা সুন্দর গ্রাম, গ্রামও বলা যেতে পারে শহরও বলা যেতে পারে। হ্যাঁ, আমাদের যখন রিসার্চ চলছিল যে আমরা কোথায় থাকব, কোন কোন শহর পড়বে, তার মধ্যে মুগলিনটাও আমাদের আইটিনারির মধ্যে ছিল, কিন্তু আমাদের প্রয়োজন হয়নি এখানে থাকার। এটা পোকরা যাওয়ার, পোকরার খুবই কাছাকাছি একটা জায়গা। কুকুরগুলোকে দেখো কি পশমালা কুকুর। ওই দিকটা সোজা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে কাঠমান্ডুর দিকে, ঠিক আছে, আর আমরা এখান থেকে ডান দিকে ঘুরে আমরা চলে যাব পোকরার দিকে, আর এই শহরটার নাম হচ্ছে গিয়ে মুগলিন। যেটা বাহ কি সুন্দর নদীটা, ব্রিজটাও সুন্দর, বাহা রে বাহা, অফ রোড, বাহা রে বাহা, ছোট্ট একটুখানি জায়গা অফ রোড। এইখানে মনে হয় ধস ঠস নেমেছিল, জায়গাটা আবার ঠিক করা হচ্ছে। পুরো স্ল্যাশ ভর্তি রাস্তায়, অবশ্য কাজ চলছে। কি পরিমাণ কাদা দেখো, গাড়িটা আজকেই ধুয়েছি, অন্তত একটা দিন তো ঠিক থাকুক, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি, আর আস্তে যেতেও হবে, কিছু করারই নেই। সূর্য অস্ত যাওয়ার পালা, ঠিক আছে, পাহাড়ের গায়ে সূর্যটা অস্ত যাবে, একদম অরেঞ্জ কালার হয়ে গেছে, অপরূপ লাগছে না? আর অনেকক্ষণ ধরে আমরা এই ভাঙাচোরা রাস্তা দিয়েই চলেছি, আমাদের আর 68 কিলোমিটার বাকি আছে। এখানে দাঁড়াছিলাম, এই দাদারা একটু ভীষণ হয়ে গেছিলো,
কারণ রাস্তাটা অফরোড, তো তাই তো বেশি দেরি করবো না, সন্ধেও হয়ে যাচ্ছে। 68 কিলোমিটারটা তাড়াতাড়ি সারতে পারবো না অবশ্য, কেননা অফরোড রয়েছে, আমি আর এখানে আর ভিডিও বানাবো না, আর একেবারে আমরা পোকড়াতে গিয়ে দেখা করছি, কারণ রাস্তার ভিডিও আর কি দেখাবো। অবশ্যই সুন্দর সুন্দর দৃশ্য আছে, কিন্তু অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে গেলে আর ভিডিও দেখাচ্ছি না। পৌঁছে গেছি পোকড়া, একটু আগে এসে পৌঁছলাম পোকড়া। তো এখন ঘড়িতে বাজে 11টা রাত, আমরা ঢুকেছি এখানে মোটামুটি 10টা নাগাদ। তো চলো ঘরটা একবার দেখিয়ে দিই। এই রইল আমাদের ঘর, মোটামুটি ভালো। আর এটা আমাদের পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 650 টাকার মতন, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, সকাল হলে তোমাদের আমি দেখাবো পোকড়ার বিভিন্ন রকম বিউটি। বিভিন্ন রকম বিউটি বলতে, এখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে তোমাদের দেখাতে পারবো অন্নপূর্ণা রেঞ্জটা, ঠিক আছে। আমি রাতের অন্ধকারে বুঝতে পারছি না এখান থেকে অন্নপূর্ণা রেঞ্জটা কোন দিকে, কিন্তু বারান্দায় দাঁড়িয়ে আপাতত রাতের একটা আমেজ সেটা নিচ্ছি। এখন খুব জলদি করে জামা কাপড় বদলে খেতে যেতে হবে। তো আপাতত ভিডিওটা এবদিই রাখছি, সকাল হলেই আমি তোমাদের নেক্সট পর্বে তোমাদেরকে নিয়ে যাব। তো যাই হোক, তোমরা সকলে ভালো থেকো। আপাতত এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর এই পর্যন্ত যে এসেছি, আমাদের যে অফরোড ছিল, তোমাদের শেষের দিকে আমি অফরোড কোনো দেখাইনি, কেননা রাতের অন্ধকারে তোমাদের ভিডিও কী দেখাবো, কোনো আলো নাই, কিছুই নেই, কিচ্ছু নাই। তো স্বাভাবিকভাবে ওই ভাঙাচোরা রাস্তায় যেভাবে স্ট্রাগল করে এসেছি, এই স্ট্রাগলের জন্যই আমাদের এই মোটরসাইকেল নিয়ে আসা। মনে তৃপ্তি হয় এই স্ট্রাগলটাতে, মনে তৃপ্তি হয়। যাই হোক, যারা বাইক ভালোবাসো, যারা মোটো ব্লগিং ভালোবাসো, তাদের জন্য আগামীতে আরও কিছু সুন্দর সুন্দর রাস্তায় বাইক চালানো তোমাদের দেখাবো, সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব। তো আপাতত ভিডিওটা এই অবধি রাখছি, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করো। অন্নপূর্ণা রেঞ্জ যদি দেখতে পাই অবশ্যই দেখাবো তোমাদের, সেই কারণেই আসা। তো টাটা, গুড নাইট।